মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই দেখছো যে আমি পুরো রেডি হয়ে আছি, বিকজ অফিস যাচ্ছি। হ্যাঁ, আমি চাকরি করি অ্যান্ড আমি একটা কলেজে চাকরি করি। তো আমি আর আমার হাজব্যান্ড ভাবছিলাম যে নেক্সট ব্লগটা কী টপিকের ওপরে করা যায়। তো যেহেতু দুটো ব্লগে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো আমাদের, তো ভাবছি আমরা ব্লগটাকে কন্টিনিউ করবো ডেলি ব্লগের মতো। তো কী করা যায়, তো আমি ভাবছিলাম যে আমি যেখানে চাকরি করি, রাহুল ফাউন্ডেশন, আই থিঙ্ক তোমরা অনেকে পরিচিত, তার একটা ক্যাম্পাস ট্যুর কেন না করা যাক, তাই না? ভালো হবে না? ওকে, সো এখন বাজে হচ্ছে 8:30, আমরা মোটামুটি রেডি, জাস্ট খাবো অ্যান্ড তারপরে গাড়ি আসবে, বেরিয়ে যাব। তো চলো আমরা তাড়াতাড়ি করি অ্যান্ড আস্তে আস্তে এবার রাস্তায় যাচ্ছি, সব কিছু তোমাদের দেখাবো, ক্যাম্পাসটা দেখাবো, আমাদের ক্যাম্পাসের ভেতরে কী কী আছে সেটা দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড তোমরা যদি যোগাযোগ করতে চাও আমাদের ক্যাম্পাসের সাথে, আমি সেই জন্য নাম্বারটাও ড্রপ করে দেবো। ওকে, চলো টাটা। হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা এই দুটো ব্লগকে খুব ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা ভাবছিলাম যে এরপর আর কী ব্লগ করা যায়, তো অনেক চিন্তাভাবনা করে দেখলাম না আজকে আমার বউয়ের কলেজটা দেখানো যাক। চলুন আমরা যেতে যেতে রাস্তায় দেখাবো, গাড়ি আসবে একটু পর। নেক্সট টাইম আমার অফিসটাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলো টাটা। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, মোটামুটি আমাদের বুধবুধ থেকে রাজবাঞ্চ যেতে গাড়িতে ওই 20-25 মিনিট মতো সময় লাগে। আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমরা পানাগড়ের ওপর দিয়ে যাব, পানাগড় দিয়ে দিয়ে তারপরে রাজবাঞ্চ। তোমরা যদি কেউ আসতে চাও তোমাদের এই রাস্তা দিয়ে আসতে হবে। তো দেখতে থাকো ব্লগটা, স্কিপ করবে না কিন্তু। আস্তে আস্তে আমরা ক্যাম্পাসের ভেতরে চলে এসেছি। দেখো এটা আমাদের ক্যাম্পাসের রাস্তা, এটা হচ্ছে আমাদের নার্সিং কলেজ। রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, দেখো এটা আমাদের GDNA গৌরীদেবী নার্সিং কলেজ, এখানে BSc নার্সিং পড়ানো হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্পাস, চারিদিকটা খুব গ্রিনারি। এটা হচ্ছে আমাদের মাঠ, আমাদের স্পোর্টস যখন হয় তখন এখানে হয়, এবং দেখতে পাচ্ছ ওইদিকে যে বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের বয়েজ হোস্টেল। রাস্তা দিয়ে যাচ্ছি, এটা আমাদের ক্যাম্পাসের ভেতরে ল কলেজ। হ্যালো, আমি এখন আমার অফিসে বসে আছি, এটা আমার অফিস অ্যান্ড মোটামুটি আমি অ্যাকচুয়ালি আমার পজিশনটা বলি, আমি ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার অফ DITM। আমি DITM, MID, ITI আমাদের যে মানে ফ্যাকাল্টি, যে ডিপার্টমেন্টসগুলো আছে প্লাস আমাদের MID, তো এই 4টা ডিপার্টমেন্টের আমি TPO, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার। প্লাস আমি ক্লাসেসও নিই, গ্রুমিং ক্লাসেসও নিই অ্যান্ড আমি আগে যেরকম MID ক্লাসেস নিতাম আমি এখন সেইগুলো মাঝে মাঝে নিই। তো যাই হোক, এটা আমার রুম, দিস ইজ মাই কম্পিউটার, আর এটা আমার চেয়ার। আচ্ছা, একটু রুমটা ট্যুর তোমাদের করিয়ে দিই। এই যা, এটা আমার রুম, আর এই যে বিদিশা, বিদিশাকে নিশ্চয়ই তোমরা চেনো, আমার প্রথম ব্লগে বিদিশার অনুলেখা ছিল। তো বিদিশা অ্যান্ড বিদিশা এখানে বসে, এটা বিদিশার চেয়ার, আর এটা আমার জায়গা। যেহেতু এখন বিদিশার ক্লাসেস নেই তাই বিদিশা এখানে এসছে এবং কিছু কাজ আছে ওগুলো করছে। এই যে পুরোটা, এটা পুরোটা আমাদের অফিস, এখানে একটা আছে, এখানে কিছু নেই অ্যাকচুয়ালি, এখানে আগে গ্রুমিং ক্লাসেসগুলো করানো হতো কোভিডের আগে, এখানে একটা আছে অ্যান্ড এটা রেজিস্টারের, এটা আমাদের না। তো আশা করি আমার অফিসটা তোমাদের ভালো লেগেছে। আমরা এবারে যাব একটু যতটা পারবো, তোমাকে আজকে Part 1 ভিডিওতে আমি ততটা করব, আর তোমরা যদি এটা পছন্দ হয় আমাকে বলবে, আমি Part 2 ভিডিওটা অবশ্যই করব। আশা করি ভালো লাগলো তোমাদের সবার। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে বলো যে কী নিয়ে আরও ব্লগ করা যায়। তো আজকে আমি যেটা টপিকটা বেছেছিলাম যেটা হচ্ছে আমার ক্যাম্পাস ট্যুর, তো আমি একটু বলে দিই, আমার কলেজটা হচ্ছে DITM, দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। প্লাস আমাদের ম্যানেজমেন্ট কলেজ আছে MID, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অফ দুর্গাপুর। আমাদের DIP কলেজ আছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিক অ্যান্ড গৌরীদেবী ITI। এখানে ল কলেজও আছে, মেডিকেল কলেজও আছে।
তো তোমরা যদি ভর্তি হতে চাও বা তোমাদের যদি কেউ থাকে যারা ভর্তি হতে চাইছে, তারা কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারো। আমি আমার ডেসক্রিপশনে আমি এখানে অ্যাডমিশন সেলের নাম্বার দিয়ে দেবো। এখানে নার্সিংও আছে, মনীষা নার্সিং আছে, মানে জিএনএম বিএসসি দুটো নার্সিং এখানে করানো হয়। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, MBBSও করানো হয় আমাদের এখানে কলেজে, যেটা আমাদের DITMA, সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ আছে যেরকম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড CSIT। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তোমরা যোগাযোগ করতে পারো। ডিপ্লোমার যেরকম ডিপ্লোমারও যেরকম আছে, যেরকম হচ্ছে কম্পিউটার সায়েন্স আছে, মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, সিভিল আছে। তো তোমরা যদি ভর্তি হতে চাও আসতে পারো। ITI তে দুটো ট্রেড আছে, একটা হচ্ছে ফিটার, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। আর MIDতে যেটা হচ্ছে আমাদের MBAটা নেই, BBA, BCA, BMLT, BHM। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো তোমরা নিতে পারো। আমি ক্যাম্পাসটা আরেকবার তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আই থিঙ্ক ভিডিও প্রথমে আমি তোমাদের অলরেডি একটা ক্যাম্পাস ট্যুর দিয়েছি, এখান থেকে তোমরা প্লেসমেন্টও পাবে, তো সেটা তো পেতেই হবে যেহেতু ওটা আমার কাজ। এনিওয়ে, তো বিদিশা কিছু বলবি তুই আমাদের কলেজ সম্পর্কে? আচ্ছা, আমি বিদিশাকে দেখাচ্ছি। বল, মাস্টার খুলে বল, তোকে আমি চিনতে পারছি না। হাই, চিনতে পারছি। হাই, আমি বিদিশা, আমি এখানকার ফ্যাকাল্টি, আমি MIT-র ফ্যাকাল্টি এবং DITM এবং MIT প্লেসমেন্ট জিলিক দিয়ে আমরা সব একসাথে করি। তো তোমরা যদি অবশ্যই এখানে ভর্তি হতে চাও তো তোমরা এই কলেজটা ভিজিট করে যেতে পারো। এখানে সমস্ত রকমের কোর্স আছে, বিটেক থেকে শুরু করে ডিপ্লোমা, MIT সমস্ত কোর্স আছে, BBA বিশেষ সমস্ত। তোমরা চাইলে এটা ভিজিট করতে পারো, তোমরা ক্যাম্পাসে এসো, ভিজিট করে যাও এবং দেখে যাও। তোমাদের অ্যাডমিশন সেলের ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে, তোমরা কল করে। একদম। আর আমাদের হোস্টেল আছে, আমাদের লেডিজ অ্যান্ড বয়েজ আলাদা আলাদা করে হোস্টেল আছে। কেউ যদি বাইরে থেকে আসো তারাও কিন্তু ভেবো না যে তোমরা হোস্টেলে থাকতে পারবে না। আচ্ছা, এই হোস্টেলটা ম্যান্ডেটরি নয়, তোমরা যদি মনে হয় তোমরা রাজবাঁধে থাকবে, আচ্ছা লোকেশনটা হচ্ছে রাজবাঁধ, রাজবাঁধ দুর্গাপুর। তো তোমার যদি মনে হয় যে তোমরা রাজবাঁধে থাকবে, রাজবাঁধের এখানে বহু অনেক মেসেস আছে যেগুলো সিঙ্গেল তোমার লেডিজ এবং জেন্টসদের জন্য, সেখানেও কিন্তু তোমরা থাকতে পারো। ওকে, চলো আস্তে আস্তে দেখাবো পুরোটাই, আমাদের DITMটাকে দেখাবো, বিকজ আমাদের DITM আমি বসি এবং একটা DITM অফিস। তুমি DITMটাকে দেখাবো, আস্তে আস্তে সমস্ত ইনস্টিটিউটগুলো তোমাদের দেখাবো। ওকে, চলো টাটা, আবার দেখা হবে। এখন আমরা আছি আমাদের ল্যাবে, এটা আমাদের ইলেকট্রিক্যাল ল্যাব, বিটেক ইলেকট্রিক্যাল ল্যাব, এখানে ডিপ্লোমার ল্যাবও হয়। আচ্ছা দেখো, খুব সুন্দর এটা বেসিক ল্যাব। আচ্ছা, পড়না, ও আমাদের ল্যাব টিচার এবং আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে অনেকটা সময় কাটাই। আচ্ছা, বিদিশা দাঁড়িয়ে আছে, আরেকটা ল্যাব দেখাই, এটা আমাদের সেকেন্ড ল্যাব, এটাও আমাদের কিন্তু ইলেকট্রিক্যালের ল্যাব। চলো ভেতরে যাই, ভেতরটা গিয়ে তোমাদের দেখো, খুব সুন্দর সেট আপ আমাদের। আরে দরজাটা খুলছে না, বল। আরে আরে, ভেতরে দরজা আটকে গেছে। আচ্ছা খুললো, দেখো খুব সুন্দর আমাদের এটা, এটাও আমাদের ইলেকট্রিক্যালের ল্যাব। এখানে আমাদের সুন্দর করে ল্যাব করানো হয়, যাদের বিএসসি স্টুডেন্টরা তাদের পুরো ল্যাব হয়, বিশাল বড় ল্যাব আমাদের। এইটা হচ্ছে আমাদের আরেকটা ল্যাব, আমি যাচ্ছি তোমাদের নিয়ে, দেখো। আশা করি তোমাদের ভালো লাগছে। যারা স্টুডেন্টস আছো, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারো, ওটা হচ্ছে DIP। তোমরা প্লিজ তোমাদের ভিউজগুলো শেয়ার করো, কি তোমাদের কেমন লাগছে। আর বারবার বলছি, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা বেরিয়ে যাই আমরা ল্যাব থেকে। তো মোটামুটি আমাদের এটা DITM, এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমরা এরপর আমরা যেটা বেরোবো সেটা মেন ডিপার্টমেন্টে বেরোবো। আমি তোমাদের আমাদের করিডোরটা দেখাবো, করিডোরটা খুব সুন্দর দেখতে, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে মেশিন ল্যাব, ইলেকট্রিক্যালেরই। পড়না বলো, এটা কি ল্যাব? মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব। হ্যাঁ, এটা ফোর্থ সেমিস্টারে হয় আমাদের, ঠিক আছে, ইলেকট্রিক্যালের জন্য। আর ফিফথ সেমিস্টারের জন্য পাশের ল্যাবটা আছে। দেখো পুরো সেট আপ করা, এগুলো কিন্তু পুরো সেট আপ আমাদের, ফুল সেট আপ, ফুল সেট আপ করা। এগুলো কোনোদিন তোলা যাবে না। এইগুলো তো বেঞ্চ, ওইগুলো তো আসল, এই যে মোটরগুলো, এগুলো এগুলো তো আসল। বাহ, এবারে আমরা একটা ল্যাবে চলে এলাম, এটাও আমাদের একটা ল্যাব। জাস্ট দেখুন আমাদের মেশিনগুলো কতটা ওয়েল মেনটেন্ড হয়ে আছে। এগুলো কিন্তু আমাদের এখন কোভিডের পর যখন অফ ক্যাম্পাস শুরু হয়েছে অলরেডি চালু আছে। অ্যান্ড দেখুন পুরোটা সেট আপ, জিনিসটা কিন্তু হঠাৎ করে এসছে তা নয়, এটা কিন্তু পুরোটা সেট আপ। আশা করি আপনাদের ভালো লাগছে। চলো গল্প করতে করতে আমাদের লাইব্রেরিটা দেখে নিই। এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা ক্যাম্পাস, ওপরে ছাদ নেই, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আচ্ছা
দেখো এটা হচ্ছে আমাদের স্টাডি রুম, যেখানে সবাই পড়ে, মানে এখানে আগে পড়তো, কোভিডের জন্য এখন একটু বন্ধ আছে। এটা হচ্ছে আমাদের বুক ব্যাংক, দেখে নাও। এখানে বিটেক এবং এটাকে সেন্ট্রাল লাইব্রেরি বলে, আগে এমআইডির বই থাকতো, এখন শুধু বিটেকের বই থাকে। এটা এগুলো হচ্ছে আমাদের এইচওডি রুম। আমাদের প্রত্যেকটা সেক্টরে এরকম করে এইচওডি রুম আছে করা, সবার জন্য এইচওডিরা এখানে এসে বসে। তো আমরা এবার গল্প করতে চলে এসেছি আমাদের করিডোরে। এটা হচ্ছে আমাদের করিডোর, ওই গেটটা দিয়ে আমরা ঢুকি সবাই। তো দেখো এটা আমাদের থার্ড ফ্লোর, ওপরেটা পুরো খালি এবং এই বর্ষাকালে এইখানটা দেখতে অসাধারণ লাগে। আচ্ছা, তো বাঁদিকে যে ঘরটা দেখছো ওটা আমার অফিস, আমরা এসে ওই ঘরে ঢুকি। অ্যান্ড আশা করি তোমাদের সবার ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের একটা ভিউ, আমি তোমাকে আরেকবার আমাদের ভিউটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে ল কলেজ, পাশেরটা হচ্ছে আমাদের বিটেক ডিআইটিএম। আমি ফ্রন্টটাও তোমাদের অবশ্যই দেখাবো, এখন আপাতত তোমরা এই সাইডটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে। এইবার আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে তোমাদের দেখাবো। দেখো আমি এখানে, আমাদের একটা মন্দির আছে, এটা মনসা মন্দির। আই থিঙ্ক তোমরা কোথাও দেখোনি কলেজের মধ্যে মনসা মন্দির। এটা আমাদের ফ্রন্ট গেট, এটা হচ্ছে আমাদের টিআইএটিএম, দুর্গাপুর ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। চলো গেটের বাইরে বেরোচ্ছি। গেটের বাইরে বেরিয়ে তোমাদের গেটের ভিউটাও দেখাবো। এই গেট দিয়ে আমরা রোজ অফিসে আসি, অফিসে দেখি। আরেকবার দেখে নাও, এটা হচ্ছে আমাদের কলেজ ডিআইএটিএম, ওইটা হচ্ছে আমাদের হোস্টেল, এটা হচ্ছে আমাদের সিকিউরিটি রুম। ওই যে একজন দাঁড়িয়ে আছে আমার জন্য বাইরে, বাড়ি যাবো, দাঁড়াও আগে ভালো করে দেখিয়ে নিই কলেজটা। চলো আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের গেট। এখানে আরও কলেজেস আছে, তোমরা যদি বলো আমি সব কলেজেস নিয়ে একটা ভিডিও করবো। ডিআইএটিএম, এটা আমাদের ডিআইএটিএম। চলো এবারে কিন্তু বাড়ি যাবার পালা, ঠিক আছে? আমার গাড়ি চলে এসছে, এবারে আমি কিন্তু বাড়ি যাব। চলো টাটা, বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করবো। গুড ইভিনিং গাইস, বাড়ি চলে এসেছি। মোটামুটি আজকে ব্লগটা শেষের দিকে, বিকজ দুদিন ধরে আমি ব্লগটা করেছি, মানে যতটা পেরেছি সময় অনুসারে, বিকজ অফিসের ব্লগ বুঝতেই পারছো অনেক সময় অনেক কাজকর্ম থাকে, সেই মধ্যে ব্লগ করা সম্ভব হয় না। তাও ব্লগটা আমরা করেছি, কমপ্লিট করেছি, অ্যান্ড আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্লিজ ব্লগটা একটু বড় হবে তো ব্লগটা কেউ স্কিপ করো না, অনেক ইনফরমেশন কিন্তু তোমরা ব্লগে পাবে। যারা স্টুডেন্ট আছো তারাও কিন্তু অনেক ইনফরমেশন পাবে। তো আমি আমি আপাতত আমাদের ডিআইটিএমটা নিয়ে আমি ব্লগটা করেছি, আমি পুরো ক্যাম্পাসটা একটা ভিডিওতে দেখাতে পারিনি। তোমাদের যদি পছন্দ হয় আমি ডেফিনেটলি গৌরী দেবী, আমাদের যে আরও ক্যাম্পাসে আছে, ল কলেজ আছে, সেগুলো নিয়ে আমি ভিডিওটা করব। তো দেখতে থাকো, প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, অ্যান্ড শেয়ারও করবে। চলো টাটা।